কোন একটা মেয়ে যদি মিনস হয় স্বামী এখন ওই জায়গা থাকে এখন মিনসবা অবস্থায় স্বামী আর স্ত্রী এক জায়গা থাকতে পারবে কিনা কেন স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নাপাক হয়ে গেছে স্বামী তো পাক তিনি নামাজ পড়ে এক জায়গা থাকতে পারবে কিনা এটা আপনি মনে করবেন ভাই আমরা তো জলসা শুনি একদিকে বাপ বসে একদিকে ছেলে বসে একদিকে দাদা একদিকে নাতি একদিকে পর্দার আড়ালে মা তার পাশে মেয়ে বসে আপনি এমন কথা কি বলছেন বলেন যদি আমি এই জায়গাটায় বসে যদি বলার অধিকার না পাই তাহলে এই মশলা পৃথিবীর কোন ব্যক্তি কোন জায়গায় বলবে আর জায়গা আছে পৃথিবীর আর কোথাও জায়গা নেই ইন্টারনেটে আমাদের কয়েক হাজার 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 মশলা আছে যা আপনাদের মতো মানুষদের কল্যাণের জন্য আমরা উপহার দিয়েছি উপহার দিয়েছি চিন্তা করে বই পড়ে কেতাব পড়ে হাদিসের উসুল পড়ে বুঝে 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 খুব সহজে ব্যাখ্যা করে দিয়েছি যাতে ওরা পায় হাদিস তা বুখারী শরীফে পাওয়া যায় আল্লাহ নবী নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সেই স্ত্রী আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেছেন আমার যখন ঋতুবতী হয় তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা দুইজনা এক জায়গায় থাকতাম তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন তবে আমাদের মাঝে একটা সাদা কাপড় দেওয়া থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ বিষয়টা ক্লিয়ার হলো না তাহলে আপনি স্ত্রীকে আলাদা করলেন না স্ত্রী আপনারও আলাদা করলেন না আপনি এক জায়গায় থাকলে এক জায়গায় থাকলে কি উপকার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে হন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহু না আল্লাহর কোরআন বলে দিয়েছে আমি তোমাদেরকে লেবাস 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 বানিয়েছি গায়ের গেঞ্জিটা যত গায়ের সঙ্গে সেঁটে থাকে স্ত্রী আর স্বামী এতটা কাছাকাছি আল্লাহ নবী পরে বলে দিয়েছেন স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় বসবাস করতে পারে পঞ্চাশ বচন নফল নামাজ পড়লে রাত জেগে যতটা সওয়াব হয় একটা রাত যদি আনন্দে যদি ফজর পর্যন্ত কাটাতে পারে পঞ্চাশ বচন নফল এবাদাত করলে যতটা আল্লাহ নেকি দান করে স্ত্রীকে খুশি রাখলে খুশি স্বামীকে রাখলে আল্লাহ অতটা নেকি তার নামায় আমলে দান করে দেয় জোরে বলেন ওই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল আমার অসুবিধা হওয়া সত্ত্বেও তোমার রসুল দূরে থাকতেন না আমার কাছাকাছি থাকতেন তবে আমাদের পার্টিশন থাকতো একটা সাদা মতমেলের কাপড় আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে স্ত্রী যদি নাপাক হয়ে যায় স্বামী যদি নামাজি হয় আপনি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই ওই বুখারী শরীফে বলা হয়েছে যে কোরআন শরীফ তিরিশ পারা বুখারী শরীফ তিরিশ খণ্ড কোরআনের পরে যে বুখারী শরীফের স্থান আম্মা জানায় শাহ সিদ্দিকা বর্ণনা করলেন তোমার নবী যখন নামাজ পড়ার ইচ্ছা হতো আমি নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকতাম ঠিক আমার পায়ের কাছে বসে তোমার নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো এতটা কাছে নামাজ পড়তো তোমার নবীর গায়ের জামা কিংবা অন্না আমার গায়ে লাগছে আমি বুঝতে পারতাম এখানেই আমরা পরিষ্কার হয়ে গেছি তাহলে দয়ার নবী খুব কাছাকাছি নামাজ পড়তেন জোরে বলেন সুবহানাল্লাহ যে রসুলের গায়ের অন্না কিংবা জামা চাদর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে লাগতো কখনো রুকুতে কখনো সেজদায় লাগতেন তাহলে এখানে বুঝতে পারছে খুব দূর দূরে না খুব কাছাকাছি খুব কাছাকাছি জিজ্ঞেস করে দিন হুজুরকে যে হুজুর মশলাটা কী হবে বুঝেন না সহজে পাচ্ছেন একটু দাম দেন সব হুজুর হুজুর না ও আমার বাপ তিন আমি আপনাকে বলছিলাম বিষয়টা ছিল ওখানে বলেছিলাম এবার আমি আপনার কাছে একটাই ছোট করে বলছি বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী বর্ণনা করেছেন আন নুখরিজা হুন্নাল হাইয়াজ আও কামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বলেছেন একটা হাদিস আন নুখরিজা হুন্নাল হাইয়াজ মেয়েদের যদি হায়েদ হয় মেয়েদের যদি নেফাজ হয় মেয়ে যদি ইস্তারাজা হয় মেয়েদের যদি মিনস হয় মেয়েদের যদি ঋতুবতী হয় রসুল আমার বললেন আন নুখরিজা হুন্নাল হাইয়াজ মেয়ে
মেয়েদের যদি এমন কোন সমস্যা হয় ওরা মসজিদে যেতে পারবে কিনা। তখনকার জামানায় নবী মহিলাদের সঙ্গে করে নিয়ে মসজিদে নামাজ পড়াতেন, নামাজ পড়াতেন। আল্লাহর নবীর পিছনে মহিলারা তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। ওটা ছিল ইসলামের প্রথম যুগ, ও পুরুষেরা নামাজ পড়তে আসবে আর স্ত্রীরা বাড়ি থাকলে। সংখ্যায় কাফেরদের বেশি ছিল বলে ওরা ক্ষতি করবে, অত্যাচার করবে। তাই নবী বললেন স্বামীগুলো নামাজ পড়তে আসবে, তোমরা কেউ বাড়িতে থাকবে না, বন্ধ করে দিয়ে তোমরাও মসজিদে চলে আসবে। আল্লাহ নবীকে বললেন হুজুর আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা কি মসজিদে আসতে পারবো? রসুল বলেছেন নখরিজা হন্নাল হাইয়াত, তোমাদের যদি ঋতুবতী হয় তোমরা নামাজ পড়ো আর নাই পড়ো তথাপি মসজিদে চলে আসতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই মশলাটা তিনি পরিষ্কার করে বলেছেন, ওটা ছিল প্রথম যুগে, ইসলাম ছিল স্বল্প ওরা ছিল বেশি, তাই স্ত্রীদের প্রতি আক্রমণ ক্ষতির আশঙ্কা ছিল বলে নামাজ পড়ো আর নাই পড়ো ঋতুবতী অবস্থায় মসজিদে এসো। ওটা ছিল তখনকার যুগে ইসলাম অল্প থাকার বিনিময়, কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ওই মশলাটা আর পালন করা যাবে না। ঠিক এই লাইনে এই হাদিসটাই আবার আছে, ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আর একটা অবসর আমি আপনাকে বলছি, তাহলে বাচ্চা যেখানে ভূমিষ্ঠ হয় ওখানে নামাজ পড়া যাবে কি যাবে না বিষয়টা আমি আপনার কাছে ক্লিয়ার করলাম, পাক পবিত্র থাকলে নামাজ পড়তে পারেন। এবার বিষয়টা হলো একটা একটা মায়ের যদি প্রসব বেদনা যন্ত্রণা থেকে আল্লাহ যদি একটা সন্তান দান করে ওই মেয়েটা কতদিন পরে নামাজ পড়তে পারে? আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বললো এখন মাথা ঘষেনি এখন নামাজ হবে, ওর মাথায় কি ব্যামো হয়েছে, ও কিন্তু ফরজ গোসল জানে না, পুকুরে নেমে খালে নেমে না, হিন্দি তলা বিয়ানি খাল এরকম জায়গায় নেমে কিনা টিওয়ালে সাম্মার ছেলে যেখানে গোসল করে শুধু ঘোমটার খোলে চুকুন 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 শুধু চুমু খেয়ে যায়, কিন্তু জিজ্ঞাসা করেন আদু কিন্তু ফরজ গোসল জানে না, কিন্তু এটা কি করে জানলো আমার মাথা ঘষা হয়নি এখন আমি নামাজ পড়তে পারবো না? আপনি বলেন নাপাক কোথায় থাকে, মাথায় থাকে না গন্তব্যস্থান, মাথা ঘষা হয়নি, মাথা সার্ফ দেয়নি শ্যাম্পু দেয়নি এখন মাথা ঘষা হয়নি আর এখন নামাজ হবে না। ওই যদি জিজ্ঞেস করি হুজুর চাষিমা কোন হুজুর বলেছে, বলে আমাদের মসজিদের একটা মোল্লা ছিল তিনি বলেছে, সে মোল্লা কোন কবরে আছে, সেই কবরে আছে, কবরে যেছেন মোল্লাজি আপনি বলেছিলেন মাথা ঘন না ঘষলে নামাজ হয় না কোন হাদিসে আছে? বলে না না আমার বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের মেজনুদের খালাতে বোনে ভাইজির বড় ছেলে শ্বশুরে এসেছিল সে এরকম বলেছিল তাই আমি জানি, আদবের গোড়া খুঁজে পাবেন না। কথা বুঝতে পারছেন ভাই? আদুয়ের গোড়া খুঁজে পাবে না। আমি আপনার কাছে বলছিলাম, চলেন বিষয়টা বলছি, একটা মেয়ে যখন একটা মা যখন সন্তান প্রসব করে কতদিন পর নামাজ পড়তে পারবে? আমি কমপক্ষে বলেছি, কেউ কেউ বলেছেন 11 দিন, কেউ কেউ বলেছেন 9 দিন। যদি একটা মা যদি পাক পবিত্র হয়ে যায় আর কোনো নাপাক নির্গত যদি না হয়, এমন যদি প্রমাণ পাওয়া যায় যে নাপাক কোনো নির্গত হয়নি এমন পাক পবিত্র অবস্থায় যদি হয়ে যায় ওই ব্যক্তিটা বসে বসে নামাজ পড়তে পারে। বসিরহাট হুজুর বর্ণনা করেছেন, তুমি যদিও নামাজ পড়তে কষ্ট হয় দাঁড়িয়ে তুমি একটা বার বসে নামাজ পড়ো, উজু করতে যদি কষ্ট হয় তুমি দেয়ালে হাত মেরে তায়াম্মুম করে তুমি নামাজ পড়ো, তুমি একটা বার পানি ঠেকালে যদি কষ্ট হয় শুকনো মাটি নিয়ে তুমি একটা বার নামাজ আদায় করো। হুজুর আমার পরে বর্ণনা করেছে, পাটা গুটিয়ে রেখে নামাজ পড়তে যদি অসুবিধা হয় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, যে কাবার দিকে হরিকতি আমলকি ময়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবাদ চুটকি, এই কাবার দিকে পানের পিস ফেলা হারাম হারাম হারাম। হুজুর আমার বর্ণনা করেছেন, ওই কাবার দিকে পাটা লম্বা করে দাও, যদি তুমি মাথাটা নিচু করো তোমার মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তো নুয়াই দিয়া কুম দুটো হাত তুমি বিছানা বানাও, তোমার বিছানাটা কপালে ঠেকাও, তোমার টাকা নেই হস করো না, টাকা নেই জাকাত দিও না, টাকা নেই তুমি ফেতনা দিও না, তোমার শরীর অসুস্থ হলে তোমার উজু করার দরকার নেই তায়াম্মুম করে নাও, দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হলে তুমি বসে নামাজ পড়ো, তবে মরণের যদি 5 সেকেন্ডে বাকি থাকে আল্লাহর প্রতি নামাজ পড়ে আল্লাহকে জানিয়ে দাও আল্লাহ আমি যে গোলাম এটাই হলো তার প্রমাণ। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন বড় ভাই? বাবজি কিছু বুঝতে পারছেন? কি জানি বাবা,
আল্লাহু আকবার আল্লাহ চলেন আমি আপনার কাছে বলছি শুধু মশলার মশলাই বলবো অসুবিধা আছে কি বাবা নাই তো আমি আপনার কাছে বলছি চলেন আমি আপনার কাছে বলছিলাম এখন লক্ষ্য করে দেখা যায় ও বাপজির আমি যেটা বলছিলাম তাহলে একটা বাচ্চা পশু হলে কতদিন পর নামাজ পড়তে পারে বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম কিছু মনে করবেন না বলতে গিয়ে খারাপ লাগে তবু আমাকে একটু কোনা খাতা মাফ করবেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তিরিশ পারা সুরা তিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবিব আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি মানব জাতিকে সুন্দর আকৃতি সুরাত আকৃতি রূপে আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি এমন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছে এখন মার্কেটে একটা বাঘের মুখোশ কিংবা হরিণের মুখোশ কিংবা একটা বাঁদরের মুখোশ প্লাস্টিকের পাওয়া যায় আপনার বাচ্চাকে আপনি কিনে দিয়েছেন তাহলে আল্লাহ বলেছেন আমার বান্দাকে আমি সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি আর সুন্দর চেহারা বাঁদরের কিংবা বাঘের মুখ বসিয়েছেন এটা কি করে জায়েজ হতে পারে আরে বিষয়টা আমি ওখানে ছেড়ে দিলাম আল্লাহ আপনার ছোট একটা মেয়ে দিয়েছে নবী মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আপনি যে এলাকায় খুশি হও ওই এলাকায় আপনি কি দান করো এই নবী মুসা আলাইহিসসালাম আমি যে এলাকায় খুশি হয়ে যাই ওই এলাকায় ও আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা আসমান থেকে পানি নাজিল করে দেই আল্লাহ দ্বিতীয়বার খুশি হলে আপনি কি করেন আল্লাহ বললেন নবী মুসা দ্বিতীয়বার খুশি হলে ওই এলাকায় দূর দূরান্ত থেকে মেহমান আত্মীয় পরিবার পরিজনদের কাছে আমি পাঠিয়ে দেই একতা মেহমান কুটুম আল্লাহ পাঠিয়ে দেয় আল্লাহ তৃতীয় নাম্বার খুশি হলে কি হও আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ওই এলাকায় মুআন্নাস আওরাতুন আমি মেয়ে সন্তান বেশি দান করে দেই তাহলে মেয়ে সন্তান হলো ছোটবেলায় এটা রহমত আবার যখন ১৮ বছর হয়ে যায় এটা হয় আমানত আমানত মানে বিয়ে দিতে হবে আবার যখন ৭০-৬০ বছর হয়ে যায় তখন হয় নাজাত তখন হয় নাজাদ কেন মায়ের কদমের তলায় সন্তানের জন্য নাজাদ আল্লাহ নবী বলেছেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই ছোট বাচ্চা তোমাদের জন্য রহমত এ সমাজে দেখতে পাওয়া যায় আল্লাহ ভালোবেসে রহমত তোমার বাড়িতে একটা মেয়ে সন্তান দিয়েছে কিন্তু সন্তানের বাপ মায়ের পছন্দ হলো না মার্কেট থেকে একটা ক্যাপ টুপি একটা চশমা আর একটা প্যান্ট একটা শার্ট একটা বুট জুতো মোজা মেয়েটাকে পরিয়ে দাদুর কোলে দিয়ে বল দেখো এটা ছেলে না মেয়ে তাহলে আল্লাহ দিয়েছে মেয়ে রহমত করে আর মেয়েটাকে করে দিয়েছো মর্দা 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 তাহলে আল্লাহর হুকুমে অসন্তুষ্ট হওয়ার কারণে ঈমান চলে গেছে হড়কে আল্লাহ করেছে মেয়ে আর তুমি করছো ছেলে আল্লাহর উপরে সন্তুষ্ট পৃথিবীর নবীরা বলেছেন আল্লাহ তুমি যাতে খুশি আমরা যাতে খুশি ইমানদারদের উচিত আল্লাহ তুমি যাতে খুশি আমরা তাতে খুশি বলে সুবহানাল্লাহ কিন্তু এত আবেগ ভালো না এত আবেগ ভালো না মেয়ে দিয়েছে তাকে পুরুষের প্যান্ট গেঞ্জি শর্ট শার্ট পরিয়ে আর কালা কালা চশমা মুখে লাগিয়ে দিয়ে বলছে দেখো দিদি আমার ছেলে এড়ে না বোক না তাহলে আমি বলি এড়ে না বোক না লেস খুলে দেখ না তো তাহলে কাপড় খুলতে হবে ছি 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 আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে বিষয়টা আমি ওখানে রেখে দিলাম আমাদের মায়েদের ব্যাপারে বলছি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর একটা করে কালো টিপ একটা করে কালো টিপ এখানে দেওয়া হয় আবার কখনো ডান দিক আবার কখনো বাম দিক আবার কখনো কপালে আবার একটু ক্রস করে কালো টিপ দিয়ে আবার সাদা দিয়ে একটু পরিষ্কার করা হয় কখনো সাদা কখনো কালো এমন দেওয়া হয় আপনি কি জানেন ওকে বলা হয় নজর লাগা অতি বলা হয় নজর লাগা এমনই নজর লাগা কোথাও বলা হয়নি আপনি ঘর থেকে বার হবেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বার হবেন বিপদে পড়বেন ইন্না লিল্লাহ বিপদে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা শুকরিয়া করবেন আল্লাহর প্রতি আপনি ভালোবাসলে শুকরিয়া করবেন তাহলে বিপদ আপদে আল্লাহ আপনার প্রতি আছে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আল্লাহকে না ডাকলে আল্লাহ তোমার প্রতি রহমত দেবে না দেবে না আর রসুলের সুন্নাত পালন না করলে আল্লাহ রহমত পাওয়া যাবে না নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে যখন ফেলা হয়েছিল একবার আল্লাহ
आल्ला के डेके आल्ला सहाज्य कर नबी यूसुफ अलैहिस्सलाम के जो कोआए फेला आल्ला के डेके आल्ला सहाज्य कर नबी यूनुस अलैहिस्सलाम माचर पेटे आल्ला के डेके आल्ला सहाज्य कर पृथ्वी नबीरा विपदे पड़े हमार आल्ला सहाज्य कर लजिक बोलछी आपनाके नबी आदम अलैहिस्सलाम यसजुदुलिल्लाह आल्ला नामे सेजदा दिए नजरे तकायनी किन्तु एदिके ईसा मुसा दाऊद आयुब शोएब जाकरिया लूत इब्राहिम आल्ला के डेके आल्ला मुहूर्ते साड़ा दिए किन्तु नबी आदम अलैहिस्सलाम एक दिन नय दुई दिन नय साढ़े तीन सौ बचर आल्ला के डेके आल्ला साड़ा देयनी परे बशीरार हुजूर बोले फारेस्ता जिब्रिल अल्लाह अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह तकबीर दिए आवाज़ शुने नबी पाके नाम निये जखन दुआ चेये आमार आल्लाह संगे संगे कान्ना ठंडा कर दिए इमाम तुकीबुद्दीन सुबकी वर्णना कर पृथ्वी जत नबीरा विपद पड़े तारा मुहम्मद सल्लल्लाहु दोहाई दिए आल्लाह के डेके आमार आल्लाह सहाज्य कर नबी इब्राहिम अलैहिस्सलाम डायरेक्ट आल्लाह के डेके साढ़े तीन सौ बचर कानते हुए और नबीर ओसिला दिए दोआा चेयेछेन आल्लाह तार कान्ना काटी के ठंडा कर दिए ओखान थेके टेने निये आपनार बाच्चार काछे आसलाम ताले विपद आपद बाला मुसीबत देबे आल्लाह आपनार बाच्चार कपाले आपनी एकटा करे आय आय चाँद मामा टिक दिए जा आपनार बाच्चार कपाले टिप दिएछेन किन्तु रसूलेर आदर्श हलो बाच्चा कथा बला शिखले आल्लाह आल्लाह बला शिक्षा देबे किन्तु आल्लाह आल्लाह बला शिक्षा देवा हयनि रसूलेर आदर्श हलो बाच्चार बयस जखन सात दिन हबे ताके आकिका देबे बाच्चा के आकिका देवा हयनि ताले नबी आदमेर काछे रसूलेर आदर्श छिलो ना बोले साढ़े तीन सौ बचर कानते हयेछे तोमार भितरे रसूलेर आदर्श नेई एखन तोमार कत बचर कानते हबे बिचारटा आमि आपनार काछे दिलाम कुल्लु नबीयिन मासूम नबीरा निष्पाप बेगुनाह मासूम सेई नबी जदि साढ़े तीन सौ बचर कांदे आमार नबीर आदर्श को छेड़े देवार कारणे এখন আমি আপনি যদি ছেড়ে দেই কত বছর কাঁদতে হবে পৃথিবী এখন দুবার তৈরি করতে হবে না তাও কাঁদতে হবে না যতক্ষণ না মির রব্বিহি ফাতাওয়া আলাই ইন্নাহু আত-তাওয়াবুর রহিম তওবা কবুল হবে কার বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময় বুঝেন না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ चलें आपनार काछे बोलछिलाम ताले बाच्चार ब्यापारटा विषय जखन बोलेछे एकटु आगिए जावा जाक बाच्चार आकिका दिते हबे कमपक्षे सात दिन आबार केउ बोलेछेन सात दिने जदि ना पारो